বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য ভূগোল থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের একটা মক টেস্ট তোমাদের সামনে তুলে ধরছি। সম্পূর্ণ ভারত থেকে 15টি MCQ প্রশ্ন। তো আমরা সরাসরি শুরু করি আমরা প্রশ্ন পড়ব। প্রথমে আমরা প্রশ্নগুলো বলবো, তারপর যথারীতি আমরা উত্তরগুলো বলবো, এবং তোমরা কটা প্রশ্নের উত্তর পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবে, লিখে দেখাবে। আর আরেকটা কথা বলে রাখি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অতএব প্রশ্নগুলো যদি না জানা থাকে অবশ্যই নোটস করে কিন্তু প্যানেলের জন্য রেডি রাখবে। তো যাই হোক, আমাদের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশের অঞ্চলটি কী নামে পরিচিত? একদম সহজ কোশ্চেন, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশের অঞ্চল। দেখো, হিমালয় পর্বতের পাদদেশে কিন্তু আমাদের একদম সহজে বলি শিবালিক হিমালয় রয়েছে, একদম পরপর চারটে হিমালয়, তার একদম পাদদেশে কিন্তু শিবালিক হিমালয় রয়েছে। এইবার এটাকে ঘুরিয়ে তোমাকে দিতে পারে যে পশ্চিমবঙ্গের যে শিবালিক হিমালয় অংশ, সেই শিবালিক হিমালয় কী নামে পরিচিত, বা হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল পশ্চিমবঙ্গে কী নামে পরিচিত। আমাদের অপশান কী কী রয়েছে? তরাই উডওয়ার্ডস, বরেন্দ্রভূমি, দিয়ারা নাকি বাগড়ি। তো এর মধ্যে কোনটা উত্তর? চলে যাব আমরা দ্বিতীয় প্রশ্নে, ফারাক্কাবাদ নির্মিত হয়েছে কোন উদ্দেশ্যে? একদম সহজ প্রশ্ন, ফারাক্কাবাদের কিন্তু অনেক উদ্দেশ্য আছে। আমরা জানি যে কোনো বাঁধ তৈরি হয় বহুমুখী নদী পরিকল্পনার জন্য। তো যাই হোক, এক একটা বাঁধের এক একটা প্রধান উদ্দেশ্য থাকে, এটাই হলো প্রধান কথা। তো ফারাক্কাবাদটা নির্মিত হয়েছে কোন উদ্দেশ্যে? আমাদের অপশান এতে রয়েছে হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য, অপশান বিতে রয়েছে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য, অপশান সিতে রয়েছে চাষের জমিতে জল সরবরাহের জন্য, অপশান ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। তো এর মধ্যে কোনটি? তৃতীয় প্রশ্নে চলে যাই আমরা, কোন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রুড়ো বলা হয়? একদম সহজ প্রশ্ন, ভারতের রুড়ো কাকে বলা হয়? অপশান এ ভিলাই, অপশান বি দুর্গাপুর, অপশান সি রাউরকেল্লা, অপশান ডি জামশেদপুর। ভারতের রুড়ো আমরা জানি জার্মানির রুড়োকে কেন্দ্র করে ভারতের রুড়ো বলা হয়। তো কোন শহরকে বা কোন শিল্পকেন্দ্রকে বলা হয়? পরবর্তী কোশ্চেন, ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? অপশান এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশান বি দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে, অপশান সি ক্ষুদ্র আন্দামান ও নিকোবরের মধ্যে, অপশান ডি দামনদ্বীপ ও লাক্ষাদ্বীপপুঞ্জের মধ্যে। তো এর মধ্যে কোনটা উত্তর? পরবর্তী প্রশ্ন চলে যায়, নর্মদা নদী নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? একদম এটাকে ঘুরিয়ে প্রশ্নটা খুব আসে, এটুকু বলে দিলাম। যাই হোক, উত্তরটা আমি এরপরেই বলছি, নর্মদা নদী কোন ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? অপশান এ লেগুন, অপশান বি গ্রিখাত, অপশান সি চুতি, অপশান ডি মিয়েন্ডার। পরবর্তী কোশ্চেন, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট, কারণ এই গবেষণা কেন্দ্রে ভারতের প্রচুর গবেষণা করা হয়, এবং ভারতের প্রথম মহাকাশ গবেষণা প্রথম বলছি সরি প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্র বলা হয় কিন্তু এই সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রকে বর্তমানে। তো এটি কোথায় অবস্থিত? অপশান এ শ্রীহরিকোটা, অপশান বি তারাপুর, অপশান সি হায়দ্রাবাদ, অপশান ডি চাঁদিপুর। চলে যাব আমরা তার পরবর্তী প্রশ্নে, নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলো চাষের উপযোগী? কোন মৃত্তিকায় তুলা চাষ হয়? অপশান এ রয়েছে লোহিত মৃত্তিকা, অপশান বি রেগুর মৃত্তিকা, অপশান সি পলল মৃত্তিকা, অপশান ডি ল্যাটেরাইট মৃত্তিকা। এর মধ্যে কোন মৃত্তিকা তুলো চাষের পক্ষে সবচেয়ে উপযোগী, বা কোন মৃত্তিকায় তুলো চাষ সবচেয়ে ভালো হয়? পরবর্তী প্রশ্নে চলে যায়, ম্যাকমোহন সীমান্তরেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? অপশান এ ভারত ও পাকিস্তানের, অপশান বি ভারত ও চীনের, অপশান সি ভারত ও নেপালের, অপশান ডি ভারত ও বাংলাদেশ। এর মধ্যে ম্যাকমোহন, আমি বলেছিলাম তোমাদের অনেকগুলো সূত্রও বলেছিলাম যে কোনটার সঙ্গে, যেমন ভারত পাকিস্তানের মধ্যে মনে রাখবে ইঁদুর দৌড়াদৌড়ি করে, তো সেটার জন্য র্যাট ক্লিপ র্যাট দিয়ে নাম যাই একটা বলে দিলাম। তো ঠিক এরকম অনেকগুলো সূত্রের উপরে আছে। তো ম্যাকমোহন কোন কোন দেশের সীমারেখা নির্দেশ করে? পরেরটা চলে যায়, নিম্ন উল্লেখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়? একদম সহজ প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম কি? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি গুজরাট, অপশান সি হরিয়ানা, অপশান ডি কেরল। তো এর মধ্যে ভাষার ভিত্তিতে গড়ে ওঠা প্রথম রাজ্য কোনটি? পরবর্তী প্রশ্ন চলে যায়, ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দ্বারা গঠিত? প্রাচীনতম শিলা দ্বারা কোনটি গঠিত? একদম সহজ প্রশ্ন এটা, অপশান এ হিমালয় পর্বত, অপশান বি সিন্ধু গাঙ্গ সমভূমি, অপশান সি আরাবল্লী পর্বত, অপশান ডি শিবালিক পর্বত। তো প্রাচীন শিলা, আমাদের একটা প্রশ্ন আছে, আমি উত্তরটা বলার সময় ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে? পরের প্রশ্নে আমরা চলে যাই, হলদিয়া একটি কি? পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, গভীর সমুদ্রের মৎস্যচাষ কেন্দ্র, লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র নাকি কারিগরি শিল্পকেন্দ্র? পরের প্রশ্নে চলে যাই আমরা, 3 বিঘা করিডোর যোগ করেছে, 3 বিঘা করিডোর ভারত পাকিস্তান, ভারত চীন, ভারত ভুটান, ভারত বাংলাদেশ,
খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সহজ কোশ্চেন। তারপরে প্রশ্ন চলে যায়, মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলা হয়? প্রশ্নটা বুঝতে হবে, মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলা হয়। প্রশ্ন দেখে ঘাবড়ালে হবে না, শুধু বুঝতে হবে, উত্তর করতে হবে। কৃষ্ণ মৃত্তিকা, এটাই কিন্তু মূল কথা। অপশান এ রেগোলিত, অপশান বি খাদার, অপশান ডি রেগুড়, অপশান সি ছিল রেগুড়, অপশান ডি হচ্ছে ভাবর। পরবর্তী কোশ্চেন, ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা নিম্নলিখিত বৈশিষ্ট্য কি? ল্যাটেরাইট কিসের, মানে ওর মধ্যে কি উপাদানটা বেশি থাকে? অপশান এ রয়েছে লৌহকণায় সমৃদ্ধ, অপশান বি রয়েছে হিউমাস এ সমৃদ্ধ, অপশান সি রয়েছে ব্যাসল্ট লাভা সমৃদ্ধ, অপশান ডি রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধ। তো ভারতের ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান বৈশিষ্ট্য কী, বা ল্যাটেরাইট মৃত্তিকার মধ্যে কোন কণা পরিমাণ বেশি থাকে? পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা, আমাদের আজকের মক টেস্টের লাস্ট কোশ্চেন, নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত কোন উপত্যকার মধ্য দিয়ে? অপশান এ সিলিন্ড্রিকাল উপত্যকা, সরি সিক্লানাল উপত্যকা, অপশান বিতে রয়েছে ইউয়াকারের উপত্যকা, অপশান সি রয়েছে চ্যুতি দ্বারা গঠিত উপত্যকা, অপশান ডি রয়েছে বদ্বীপ। তো এর মধ্যে নর্মদা নদী কোন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়? তো এই হলো আমাদের 15টি প্রশ্ন। এবার আমরা চলে আসবো আমাদের উত্তর পর্বে। তোমাদের প্রথম প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশের অঞ্চল কি নামে পরিচিত? উত্তর হচ্ছে তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের, ফারাক্কাবাদ নির্মিত হয়েছে মূলত কোন উদ্দেশ্যে? হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য, অর্থাৎ উত্তর এদাগ। পরবর্তী কোশ্চেন ছিল, কোন লোহ ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রুড়ো বলা হয়? উত্তর হচ্ছে দুর্গাপুরকে। পরবর্তী কোশ্চেন, ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে রয়েছে? দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে রয়েছে ডানকান প্রণালী। পরেরটা চলে যায়, নর্মদা নদী কোন ভূমিরূপের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? নর্মদা নদী হচ্ছে একটা চ্যুতির মধ্য দিয়ে প্রবাহিত হয়। আর প্রাকৃতিক কোন ভূমিরূপ, কিন্তু প্রশ্নটা কিন্তু বুঝতে হবে, এই জায়গাটা কিন্তু বোঝার ব্যাপার আছে, নর্মদা নদী কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে? প্রথম কথা হচ্ছে চ্যুতির মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু প্রশ্নটা রয়েছে কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে। তাহলে এখানে যে ভূমিরূপ, কিন্তু চ্যুতি মানে চ্যুতি একটা ক্রিয়া, আর চ্যুতির ফলে গঠিত হয় ভূমিরূপ, কথাটা কিন্তু বুঝতে হবে। চ্যুতি হলো একটা ভূমিরূপ গঠন প্রক্রিয়া, আর চ্যুতির ফলে ভূমিরূপ গঠিত হয়। তাহলে চ্যুতির ফলে যে ভূমিরূপটা গঠিত হয় সেটা কিন্তু দেখতে কেমন হবে? সেটা হবে আঁকা বাঁকা, অর্থাৎ উত্তর হবে ডিদাক মিয়েন্ডার। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? উত্তর হচ্ছে শ্রীহরিকোটা। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলো চাষে উপযোগী? উত্তর হলো রেগুর মৃত্তিকা, যার জন্য কিন্তু কৃষ্ণ মৃত্তিকার আর এক নাম বলা হয় রেগুর মৃত্তিকা। ম্যাকমোহন সীমান্ত কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে? ভারত আর চীনের মধ্যে রয়েছে আমাদের ম্যাকমোহন লাইন। পরের প্রশ্নটা, ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য কোনটি? উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পরবর্তী কোশ্চেন, প্রাচীনতম শিলা দ্বারা গঠিত কোনটি? উত্তর হচ্ছে আরাবল্লী পর্বত, কারণ আমরা এর জন্যই কিন্তু আরাবল্লী পর্বতকে প্রাচীন ভঙ্গিল পর্বত বলে থাকি। পরবর্তী কোশ্চেন চলে যায়, হলদিয়া একটি কি? অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন, হলদিয়া হলো একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। 3 বিঘা করিডোর কিসে যোগ করেছে? ভারত ও বাংলাদেশকে। ঠিক একটা ঘুরানো কোশ্চেন ছিল যে মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকায় কী বলে। দেখো, আমরা সবাই এখানে যেটা কালো মাটি বলি বা কৃষ্ণ মৃত্তিকা বলি, সেই কৃষ্ণ মৃত্তিকাকেই কিন্তু মহারাষ্ট্রের রেগুড় বলা হয়, অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকার যে আর এক নাম রেগুড়, এই রেগুড় শব্দটা কোথা থেকে এসছে? এটা কিন্তু মহারাষ্ট্র থেকেই এসছে। পরের প্রশ্ন, ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা কোন বৈশিষ্ট্যযুক্ত? ল্যাটেরাইট মৃত্তিকা হলো লৌহকণা সমৃদ্ধ মৃত্তিকা। কি বললাম? লৌহকণা সমৃদ্ধ মৃত্তিকা, অর্থাৎ এটা হলো একটি, আরও তোমাদের একটু ডিটেলসে বলি, এটা হলো একটি পেডাল ফার গোষ্ঠীর মৃত্তিকা। কি বললাম? পেডাল ফার গোষ্ঠীর মৃত্তিকা, অর্থাৎ এর মধ্যে কী কী থাকে? অ্যালুমিনিয়াম আর ফার মানে হচ্ছে ফেরাস বা লোহা, যার জন্য ল্যাটেরাইটকে বলা হয় পেডাল ফার গোষ্ঠীর মৃত্তিকা, এবং এটি লৌহ সমৃদ্ধ মৃত্তিকা। পরেরটা চলে যায়, এবার যে পরের প্রশ্নটা, উপরে আগের যে প্রশ্নটা ছিল যে নর্মদা নদীর ভূমিরূপটা কেমন, সেটা মিয়েন্ডার গঠন করে, ঠিক তার উল্টো প্রশ্নটা, নর্মদা নদী প্রবাহিত হয় কোন উপত্যকায়? সেটা সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে কি না, সিদাক চ্যুতি দ্বারা গঠিত উপত্যকায়। বোঝা গেল কি প্রশ্ন? তো চ্যুতির ফলে গঠিত হয়, অর্থাৎ চ্যুতি দ্বারা গঠিত যে উপত্যকা, সেই উপত্যকার মাধ্যমে নর্মদা নদী প্রবাহিত হয়, কিন্তু তার প্রবাহপথটা কেমন? তার প্রবাহপথটা বা তার ভূমিরূপটা হলো আঁকা বাঁকা, যার জন্য তার ভূমিরূপ হলো মিয়েন্ডার গঠন করে, এবং যে উপত্যকা সেটা কিন্তু চ্যুতি দ্বারা গঠিত। এই হলো আমাদের প্রশ্ন, এবং এই হলো আমাদের 15টা প্রশ্নের উত্তর। আশা করি তোমাদের ভালো লেগেছে, প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এই টাইপের আরও বিভিন্ন মক টেস্ট যদি তোমরা দিতে চাও, চ্যানেল প্লে লিস্টে চলে যাও, সেখান থেকে তোমরা প্রচুর প্রচুর মক টেস্ট পেয়ে যাবে, এবং প্র্যাকটিস করো, খুব উপকারে আসবে। আজকের মধ্যে এখানে শেষ করছি, ধন্যবাদ।